পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা কর্মীবৃন্দের যৌথ মঞ্চের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার মালদার শহরের বিনয় সরকার অতিথির আবাসে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার, সংগঠনের নেতা চিরঞ্জিত মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব। এদের পক্ষ থেকে আজকে কি করা হলো, কি বলবেন এই বিষয়ে? আজকে মালদা জেলা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এখানে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রী যারা আমাদের জেলার আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা তারা করেছিল। রক্তদান শিবিরে প্রচুর ডোনার তারা চলে এসেছে, এখানে তাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে দেখছি প্রচুর ডোনাররা তারা এখানে উপস্থিত হয়েছে এবং কৃতি ছাত্রছাত্রীরা যাদের তারা আমন্ত্রিত করে তারা সকলে এসেছে। দারুণ সুন্দর কর্মসূচি ফেডারেশনের পক্ষ থেকে করা হচ্ছে, তাদের সাথে কিছু শিক্ষক যুক্ত আছেন, শিক্ষাকর্মীরা যুক্ত আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, সবাই মিলে তারা একটা সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যে রক্তের অভাব রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সেটা সমস্যার সমাধান করা যাবে, আমরা আশা রাখছি। আমরা অ্যাওয়ারনেস করব আর যেখানে যাব সেখানে বক্তব্য রাখার চেষ্টা করব আমরা, যে সমস্ত যুবক ভাইরা আছে বোনেরা আছে তারা যাতে মালদা জেলার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে রক্তদান করুক তারা, এবং এই ধরনের কর্মসূচি রক্তদান শিবির সবাই মিলে যদি আমরা করি, জনপ্রতিনিধিরা করি, তাহলে আগামী দিনে মালদা জেলায় রক্তের কোনো অভাব থাকবে না। তাই আমি আশা রাখছি যে এই কর্মসূচি তারা সম্পূর্ণরূপে সফল করবে এবং আগামী দিনে এই ধরনের আরো বহু ক্যাম্পের মধ্য দিয়ে রক্তের অভাব মালদা থেকে মেটানো সম্ভব হবে। ইউনিয়নের পক্ষ থেকে কি বলা, কি করা হলো এবং কি বলবেন? মালদা জেলার সরকারি কর্মচারী ইউনিট এবং তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং স্কুলের ইউনিট আছে, সরকারি কমিটির সংগঠন পুরো ইউনিট মিলে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মালদা জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ডে যে কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। খুব সুন্দরভাবে প্রোগ্রাম চলছে এবং এখানে আমাদের বিধায়ক সাহেবরা, প্রিন্সিপালটি চেয়ারম্যান, আমাদের পুলিশ সুপার সকলে উপস্থিত আছেন এবং সকল নেতৃত্ব মিলে আজকে দেখলাম যে এনাদের যে পুরো ইউনিট খুব স্ট্রং ইউনিট এবং প্রচুর ব্লাড ডোনেশন হবে আশা করছি আমরা, এবং খুব সুন্দরভাবে প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে এবং আমরা চাইব যে মালদা জেলায় শুধু আমাদের সাংগঠনিক নয়, আমাদের পুরো সরকারি কর্মচারী যেন সুসংগতভাবে থাকে, একসঙ্গে থাকে, এটা আমরা আশা রাখবো এবং যে কোনো সমস্যায় ওনাদের পাশে আমরা থাকি। কি রে তোদের হলো? আমার বেনারসি একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আর নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245 কল্যাণী আরভিজে বসন্ত বাবু রোড, কাঁচরাপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নম্বর 9836040559। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়েলটি গরিপুর চৌমাথা এটা করছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার।